আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। বেগুন আর করলা ভাজা, হাফ বেগুন নিয়েছি, লাল বেগুন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর তিনটা নিয়েছিলাম করলা। দুটা করলা সবুজ ছিল, একটা করলা লাল হয়ে গেছিলো। এই তিনটা করলাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর তিনটা লঙ্কা নিয়েছি, এগুলাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি ওভেনে চাপিয়ে দিব গ্যাসটা চাপিয়ে দিলাম। এদিকে কড়াইটা গরম হবে, এদিকে আমি এগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো 5 মিনিটের জন্য। এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে মেখে নিব। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য মেখে রেখে দিব। ওদিকে কড়াই গরম হবে, কড়াইয়ে তেল দিয়ে দিব গরম হতে। এবার আমি মেখে 5 মিনিটের জন্য এটাকে রেখে দিব, কারণ লবণ হলুদ দিয়ে মেখে দিলাম, লবণ দিলাম একটু জল জল হবে, তারপরে আমি কড়াইয়ে এটাকে চাপিয়ে দেব। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব, হালকা তেল দিলাম। এবার তেল গরম হবে, তেল গরম হলে আমি একটু দিয়ে দিব এর মধ্যে গরম তেলে কালো জিরা। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব কালো জিরা। দিয়ে দিলাম কালো জিরা, এবার একটু লাল হবে কালো জিরা, তারপরে এদিকে আমার হয়ে গেছে, দেখুন রেখেছি কত সুন্দর হয়েছে, সফট হয়ে গেছে। এবার লবণ দিয়ে হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার আমি কড়াইয়ে চাপিয়ে দিব। কল্লাতে আমি সব কিছু মেখে রেখেছিলাম, এবার আমি খালি একটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গরমের দিন চলে আসছে, এবার একটু পিতা খেতে হবে, না তো শরীরে গরম খেতে যাবে। সপ্তাহে দুদিন পিতা খেতে হবে, কোনো দিন করে নিলাম বেগুন করলা, কোনো দিন করে নিলাম বেগুন আর নিমের টুসি। এবার এটাকে আমি ঢেকে দিব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবা, মিডিয়ামে রাখলে স্লোলি রাখলে তোমার আস্তে আস্তে গলবে, গলে সুন্দর হয়ে যাবে। গরমের দিনে সপ্তাহে দুদিন করবা পিতা, একদিন করবা করলা আর বেগুন, আর একদিন করবা নিমের টুসি দিয়ে বেগুনের সাথে, খুবই ভালো লাগবে। আর পিতা খাওয়া গরমের দিনে খুব ভালো। আর আমি দেখব কতটুকু করলা আর বেগুনটা গলেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ভেজে করেছি, প্রায় হয়ে গেছে ভাজাটা, দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে বের করে নেব। দেখো করলা আর বেগুনের ভাজা কমপ্লিট হলো, আমার করলা আর বেগুনের ভাজা রেসিপি। ওকে, খুদা হাফিজ, থ্যাংক ইউ।